আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ থেকে মালদ্বীপের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের ওয়ান ওয়ে এবং আপ ডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো। এর সাথে আমি ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব। তো যাই হোক, আমি ইউএস বাংলা এয়ারলাইন্সে সেপ্টেম্বর মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, যদি অন্যান্য মাসেও বিমান ভাড়া এরকমই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের এক তারিখে যে ভাড়া আছে তা হলো 44,613 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময় দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9:05 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা কোথাও ট্রানজিট নেই, সরাসরি যাবে, আর সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট। আমরা যদি ব্যাগেজ দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সেবার ক্লাসে 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। ইকোনমি ভ্যালুতেও সেম, এরপর ইকোনমি ফ্ল্যাক্সেও আমরা সেম দেখতে পাচ্ছি, 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ। আমরা যদি বিজনেস ফ্ল্যাক্সে দেখি, এটাতে 40 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো যাই হোক, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 তারিখে কোনো ফ্লাইট নেই, 3 তারিখে আছে 50,164 টাকা, এরপর 4 তারিখে ফ্লাইট নেই। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বাংলাদেশ থেকে মালদ্বীপে, তো এরপর আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দিব। তো আপ ডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম লাগে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের 5 তারিখে যে বিমান ভাড়া আছে তা হলো 50,164 টাকা, এরপর 6 তারিখ আছে 44,613 টাকা, এরপর 7 তারিখ কোনো ফ্লাইট নেই, এরপর 8 তারিখ আছে 44,613 টাকা, এরপর 9 তারিখ ফ্লাইট নেই, 10 তারিখেও সেম ভাড়া 44,613 টাকা, এরপর 7 তারিখে কোনো ফ্লাইট নেই। তো আমরা কিন্তু ফ্লাইটের সময়টা সেম দেখতে পাচ্ছি, সকাল 9:05, আর ডিউরেশনটাও সেম 4 ঘন্টা 20 মিনিট। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেপ্টেম্বরের 12 তারিখ আছে 35,144 টাকা, 13 তারিখ আছে 44,613 টাকা, এরপর 14 তারিখ কোনো ফ্লাইট নেই, 15 তারিখ আছে 50,164 টাকা, এরপর 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে 44,613 টাকা, এরপর 18 তারিখ কোনো ফ্লাইট নেই। তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সে সপ্তাহে 4 দিন ফ্লাইট দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে মালদ্বীপে। তো যাই হোক, আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 44,613 টাকা, এরপর 20 তারিখ আছে 39,824 টাকা, এরপর 21 তারিখ ফ্লাইট নেই, 22 তারিখ আছে 44,613 টাকা, এরপর 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 44,613 টাকা, এরপর 25 তারিখ ফ্লাইট নেই। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, এখানে 26 তারিখ আছে 44,613 টাকা, 27 তারিখেও সেম, এরপর 28 তারিখ ফ্লাইট নেই, 29 তারিখ আছে 54,517 টাকা, এরপর আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি কোনো ফ্লাইট নেই। তো এই ছিল মোটামুটি বাংলাদেশ থেকে মালদ্বীপে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার। আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদের আপ ডাউন টিকিটের ফেয়ারটা দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ থেকে মালদ্বীপ যাওয়ার ভাড়া কিন্তু অনেকটাই কমে এসেছে, এখানে দেখাচ্ছে 24,587 টাকা। আমরা যদি মালদ্বীপ থেকে ঢাকা আসার ভাড়াটা দেখি, এখানে দেখাচ্ছে 21,386 টাকা। তো টোটাল কিন্তু 45,973 টাকায় আপনারা আপ ডাউন টিকিট করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন টিকিট করলে কিন্তু বিমান ভাড়া অনেকটাই কম লাগে। তো আপনারা এখানে আমি যদি ব্যাগেজটা দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপ থেকে ঢাকায় কিন্তু ব্যাগেজ একটু বেশি নিতে পারবেন, ইকোনমি ক্লাসগুলোতে 40 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে যদি দেখাই বিজনেস ফ্লেক্স যেটা, এটাতেও সেম আমরা দেখতে পাচ্ছি মালদ্বীপ থেকে ঢাকায়। তো এই ছিল বাংলাদেশ থেকে মালদ্বীপে ওয়ান ওয়ে এবং আপ ডাউন টিকিটের ফেয়ার। আশা করি আপনারা মালদ্বীপের ভাড়া সম্পর্কে ধারণা পেয়েছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।